পরকীয়া প্রেম ভোজন নাই, পরকীয়া কিন্তু বর্তমানে ঠাকুরগাঁও তেমন নাই, কিন্তু ঢাকা শহর আছে, ঢাকা শহরে ঠাকুরগাঁও আছে। দেখবেন স্বামী চাকরি করে অফিসের ভেতরে, দশটার দিকে অফিসে চলে গেছে, পুরো বাড়ি ফাঁকা, ফোন দিয়েছে বন্ধু তুমি কোথায় আসো, বাড়ির মধ্যে আসে ইটিশ পিটিশ কথা বলে না কেন। এখন বর্তমানে অনেকে তো দেখা যাচ্ছে পরকীয়ে প্রেম করতে করতে 11 বছরের অন্য জনের স্ত্রীকে বিয়ে করে ফেলতিছে। এ যুবকেরা জানো না, এরা নাকি আবার যুবকদের স্টার। এই দেখো এই ছেলে বলতেছে নাসির নাসির, খেলোয়াড় নাসির, 14 তারিখে বিয়ে করছে, এখন সব কিছু প্রচার হচ্ছে, যাকে বিয়ে করছে এই মেয়ে অন্য একজন স্বামীর 11 বছরের স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ, কি এ জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনকি তার পূর্বের স্বামী বলেছে তার একটা 1 বছরের মেয়েও রয়েছে, আবার আরো একটা ছেলের সাথে বিয়ে করা ছাড়াই 6 মাস ঘর সংসার করছে। বলেন সুবহানাল্লাহ, এ নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন তো ইসলামী শরীয়ত কি বলে, একটা মেয়ে স্বামী থাকা অবস্থায় অন্য মেয়ের সাথে কি বিয়ে করতে পারবে? নো, আল্লাহর কোরআন বলেছেন একজন মহিলা একই সঙ্গে 2 স্বামী গ্রহণ করতে পারবে। যদি সে স্বামীকে ত্যাগ করতে চায় তাকে ডিভোর্স দিতে হবে, কমপক্ষে 3 তুহুর পার হতে হবে, তারপরে আর একজন স্বামীকে গ্রহণ করতে হবে। একজন স্বামী থাকা অবস্থায় অপরজনকে বিয়ে করা যাবে, আর যদি কেউ বিয়ে করে বিয়ে সই হবে, আর যেই বিয়ে সই হবে না ওরা মিলামিশা করলে এটা সোয়াব হবে না, এটা জিনার গুণা হবে। আর তাদের পেট থেকে যেই সন্তানগুলো আসবে এরা হালাল সন্তান নয়, এরা হবে হারাম জাদা, একেবারে ঠাকুর গায়ের ভাষায় জারো সন্তান। কথা বলেন না কেন, কোরআনের কথা স্টেট কার্ড বলা লাগবে, স্টেট কার্ড। এখন তো বর্তমানে যে পরিবেশ চলতেছে সব কথা ডাইরেক্ট বলা যায়, এই জন্য কি হক কথা বলা বাদ দেব? আল্লাহ বলছে বুদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমা, আল্লাহ বলছে যদি তোমরা সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো, কি করো। এই জন্য আজকের আলোচনা কিছু হয়েছে প্যান্ডেলে আর কিছু মার হয়েছে অ্যাঙ্গেলে, যা আছে কপালে হবে কাল সকালে। তার কারণ হলো বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, বুদ্ধিমানের জন্য। যেই লোকটা বুদ্ধিমান একে অল্প ইশারা দিলেই বোঝে, আর যেই লোক বুদ্ধিমান নয় ওকে সারাদিন বুঝে কোনো লাভ নাই। আমি বিশ্বাস করি আজকের মাহফিলে কোনো মূর্খ লোক নাই, সব লোক হলো বুদ্ধিমান। এই জন্য আমার ইশারা আপনারা কি বুঝতে পেরেছেন, সব কিছু কি বোঝা গেছে? আজকের ওয়াজ বুঝেননি কারা কারা হাত উঠান তো, যে হুজুর আমি বুঝিনি, সবাই বুঝেছে, কারু কারু জ্বলবে বাড়িতে যাওয়ার পরে। কথা বলে ঠিক কিনা? আমি প্রথমেই বলেছি জ্বলনি বন্ধ করেন, তৌবা করেন, আল্লাহ মাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আসুন স্পষ্ট বলে দেই, এই যে অন্যজনের বউ কেনে বিয়ে করেছে এর বিধান কি কোরআনে এসেছে? সরাসরি তাফসীর থেকে বলতেছে আমার ভাইরা, আল্লাহর কোরআন সূরা নূরের 26 নম্বর আয়াত বলেছে যেই ছেলেটা চরিত্রহীন সে কখনো ভালো মেয়েকে বউ হিসেবে পাবে না। কার কথা? আবার যেই মেয়েটার চরিত্র খারাপ এও কোনোদিন ভালো ছেলেকে স্বামী হিসেবে পাবে না। তার মানে একেবারে বাংলা ভাষা, যে যেমন তার বউ হবে তেমন, যে যেমন তার স্বামী হবে তেমন। সুতরাং সাবধান, যুবকদেরকে বলবো আল্লাহর কোরআন বলেছে তোমরা যদি তোমাদের যৌবনকে হেফাজত করতে পারো, নিজের যৌবনকে পিওর অ্যান্ড সলিড রাখতে পারো, তোমাদের বউটা হবে পিওর অ্যান্ড সলিড। কথা বলে না কেন? তুমি 4টে প্রেম করেছো কলেজে পড়তে আর তোমার বউ খাঁটি হবে, ওই ধান্দা বাদ দাও। তুমি যদি 6 জায়গায় প্রেম করো তোমার বউ 9 জায়গায় করেছে, কার কথা? এই কথার প্রতি বিশ্বাস রাখেন। সুতরাং নিজের চরিত্র হেফাজত করেন, আপনার বউয়ের চরিত্র আল্লাহ হেফাজত করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা শেষ কথা বলতেছি, পরকীয়া প্রেম করে যারা জাহান্নামে যাবে। আরো জোরে আসেন আমার কাছে 4 নম্বর। ফাতেমা জিজ্ঞেস করে বলে নবীজি 4 নম্বর কোন মহিলাগুলো জাহান্নামে যাবে জানতে চায়। নবী বলে ফাতেমা রে, যেই মহিলাগুলো অপবিত্র থেকে পবিত্র হতে গড়িমসি করে, আমার কথার দিকে কান দেন, নামাজের প্রতি অমনোযোগী থাকে। প্রত্যেকটা মহিলা যুবতী হওয়ার পরে প্রত্যেকটা মাসে মাসে কয়েকদিন তারা অসুস্থ থাকে, তাদের পিরিয়ড চলে, মিন্স চলে, আপনারা কি জানেন?
আল্লাহর শরীয়তের বিধান হলো মামুনদেরকে বলতেছি মনোযোগ দিয়ে শুনে নেন যখন আপনাদের অসুস্থতা চলবে আপনাদের মিন্স চলবে পিরিয়ড চলাকালীন অবস্থায় এই মহিলাদের নামাজ পড়া লাগবে কোরআন কি স্পষ্ট করে কোরআন তেলাওয়াত করতে পারবে তবে আল্লাহর বিধান হলো যখনই সে সুস্থ হবে সুস্থ হওয়ার সাথে সাথে গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে হুকুম কার কিন্তু আমাদের সমাজের ভেতরে এমন মহিলা আছে যেই মহিলাগুলো মনে করেন সুস্থ হইছে মাগরিবের সময় এ মনে মনে চিন্তা করছে শীতের দিন এখন আমি গোসল করব না আগামী কাল দুপুর বেলা গোসল করব কাপড় পরিষ্কার করব তারপরে নামাজ ধরব মাগরিবের নামাজ গেল এশার নামাজ গেল ফজরের নামাজ গেল এই যে নামাজ বাদ দিল পবিত্র অর্জন করার গরিমসি করার কারণে এই রকম দুই চারজন মহিলা থাকতে পারে কি পারে না এই হাদিস থেকে বলতেছি এই রকম যেই মহিলাগুলো অপবিত্র থেকে পবিত্র হতে দেরি করে নামাজের প্রতি গরিমসি করে এই মহিলাগুলো জান্নাতে যেতে পারবে কয়টা গেল পাঁচ নম্বর হলো ফাতেমা বললেন পাঁচ নম্বর কারা রসুল বললেন যেই মহিলাগুলো গীবত করে পরনিন্দা করে কি করে গীবত করে এরকম মহিলা আপনাদের হরিপুরে নাই এখনকার মহিলারা তো হলো বিবিসির সাংবাদিক কিসের সাংবাদিক এদের পেটের মধ্যে কিচ্ছু থাকে না আপনি যদি আপনার বউকে বলেন বিবি রে এই কথাটা তোকে বললাম কাউকে বলিস না এই কথা বলে বউক ছাড়ে দেন দেখবেন এক ঘন্টার মধ্যে পুরো ঠাকুরগাঁও জেলা ছয়লা এ যে ওর কানে বলছে তাই আর একজনের কানে বলছে বুবু বলছে চাষি চাষি বলছে আপা এরকম করতে করতে এক ঘন্টার মধ্যে ক্লিয়ার কথা বলেন ঠিক কি না মহিলাদের পেটের মধ্যে কথা থাকে না এরকম গীবত পরনিন্দা যারা করে তারা জান্নাতে যেতে পারবে আর ছয় নম্বর হলো কিছু কিছু মহিলা রয়েছে যারা উপকার করে খোঁটা দেয় স্বামীকে বলতেছে বাপের বাড়ির থেকে এক বিঘে জমি নিয়ে এসেছি এই জমি যদি আমি না আনতাম তোমার সংসার চলতো না এরকম বউ নাই কিছু কিছু বউ নেই অধিকাংশ বউ বলে আমি দেখে তোমার ঘর সংসার করে গেলাম কথা বলেন না কেন আমি দেখে তোমার ঘর সংসার করে গেলাম তোমার সাথে বিয়ে হয়ে আমি কিচ্ছু পেলাম না এরকম মেয়ে নাই যেই মহিলাগুলো স্বামীর প্রতি সন্তুষ্ট না হয়ে স্বামীকে উপকার করে খোঁটা দেয় স্বামীর ওপরে অভিসম্পাত করে মিথ্যা কথা বলে অশ্লীল কথা বলে এই মহিলাগুলো জান্নাতে যেতে পারবে কয় প্রকার বললাম মোট আবারও বলতেছি একসাথে বলেন বেপর্দা নারী যারা স্বামীর অবাধ্য স্ত্রী যারা পরকীয়া প্রেম করে যারা